কষিয়ে নিতে হবে, তাহলে আলুর দমটা টেস্টটা খুব ভালো আসবে। যত সময় নিয়ে এটাকে ভাজা হবে, আলুর দমের টেস্ট আরও বেড়ে যাবে। এখন 2-3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। শুকনো মরিচ দিয়েছি আমরা এর আগেই, তাই ঝালটা একটু কম দিলাম। আপনারা চাইলে আরও একটু ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন 1 কাপ জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। মশলাটা তাহলে আলুর ভিতর ঢুকে যাবে। আলুর দম প্রায় রেডি, তাই এখন এখন লুচি ভেজে নিব। লুচি গোলাটা আগে রেডি ছিল, এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। আপনারা যদি লুচির রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কীভাবে লুচি তৈরি করতে হয়, তার একটা রেসিপি আমরা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। এখন আমরা লুচিগুলোকে ভেজে নিচ্ছি, একটু কুড়মুড় করে ভাজতে হবে, তাহলে আলু দমের সাথে খুব ভালো যাবে। ভালোমতো তেল ছড়িয়ে নেবেন লুচিগুলো, তাহলে খাওয়ার সময় আর তেল তেলে লাগবে না। আমাদের ডিশটা রেডি হয়ে গেছে, টেস্টটা খুবই ভালো আসছে। সাথে 1 টুকরো লেবু নিয়ে নেবেন। আলুর দমের সাথে লেবুটা অ্যাড করে যখন খাবেন তখন একদম মোগলাই মোগলাই ফিল আসবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।